তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তামিম ইকবাল আগেই নিজেকে সরিয়ে নেয়, এবারের দলে তেমন চমক নেই। মূল দলে তরুণ শামীম হোসেনের জায়গা হলেও অভিজ্ঞ পেসার রুবেল হোসেনকে রাখা হয়েছে অতিরিক্ত হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের ফল নিষ্পত্তি হওয়ার পরদিনই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। অনেক আয়োজনের ঘোষণায় দলে থাকলো না কোনো চমক। তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার পর বিশ্বকাপ দল নিয়ে কৌতূহলের অবকাশ আর খুব বেশি ছিল না। তামিম ইকবাল আমাদের তিন ফরম্যাটের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল। এখন ও নিজে থেকেই আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম যে বিশ্বকাপে ওর মতো খেলোয়াড়কে পাবো, কিন্তু পাই না, এটা আমাদেরও দুর্ভাগ্য। ওর সাথেও কিন্তু আমি আলোচনা করেছিলাম ইঞ্জুরির ব্যাপারে, আমরা তিনজনে আলোচনা করেছিলাম এই ব্যাপারে, সব কিছু কিন্তু ভেরি পজিটিভ ছিল। এবং সাডেনলি ও নিজে উইথড্র করে নিয়েছে, ওকে ফিট না, কারণ ওকে 12 তারিখ একটা ফাইনাল ইনস্ট্রুমেন্ট করার কথা ছিল। প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন 8 জন। তবে গত কমাস ধরে যারা জাতীয় দলে টি টোয়েন্টি সিরিজগুলো খেলছেন তাদের মধ্য থেকেই 15 জনকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক জানালেন, অভিজ্ঞতা ও পারফরম্যান্স সহ তাদের বিবেচনাতে ছিল বিদেশের মাটিতে ভালো করার ক্ষমতাও। হোম সোয়েলে আমরা একটা অন্যরকম উইকেটে আমরা খেলে থাকি, যেখানে আমরা এভেতে খেলি। তো সুতরাং একটা একটা সিরিজে কিন্তু একটা প্ল্যান থাকে, এই প্ল্যানে কিন্তু সবসময় যেতে হয়। এখন এই প্ল্যানের বাইরে কিন্তু যাওয়া হয় না। যেখানে আমরা হোম সোয়েলে 2টা সিম্পুলার খেললে বাইরে কিন্তু 3টাও খেলে। তো সুতরাং এদিকে মাথায় রেখে কিন্তু আগাতে হয়। সব মিলে বাংলাদেশের বিশ্বকাপ দলটি দাঁড়াচ্ছে মাহমুদুল্লাহ অধিনায়ক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। সেই সাথে অতিরিক্ত সফর সঙ্গী হিসেবে যাবেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস।